শ্রীহরির ছায়াসঙ্গী অনন্তনাগ এসেছিলেন বলরামের রূপ ধরে। দেবকী সপ্তম গর্ভে আসলে তাঁরই জন্ম নেওয়ার কথা। সে কাহিনী প্যাস্টেল স্পিরিচুয়াল ইউটিউব চ্যানেলের কৃষ্ণকথা প্লেলিস্টেই পেয়ে যাবেন। অত্যাচারী কংসের হাত থেকে বাঁচাতে দেবকীর গর্ভের সেই শিশুকে গোকুলে রোহিণীর গর্ভে পাঠিয়ে দিলেন যোগমায়া। এখান থেকেই শুরু হল যোগমায়ার অধ্যায়। কৃষ্ণের জীবনে এই যোগমায়ার ভূমিকা এবং গুরুত্ব দুটোই বেশ বড়। যোগমায়া না এলে কৃষ্ণের আসার পথটাও যে সহজে হতো না, এই যোগমায়ার গল্পই আজ শোনাবো আপনাদের। আপনারা শুনছেন প্যাস্টেল এন্টারটেনমেন্ট অরিজিনালস কৃষ্ণকথা। যোগমায়া হলেন ভগবানের আপন মায়া শক্তি, যে মায়ার কারণে জীব জগৎ ত্রিভুবনকে ভুলিয়ে রাখা যায়, তাই হলো যোগমায়া। তবে আরও একটা আশ্চর্য ঘটনা আছে। মায়ার সাহায্যে স্বয়ং ভগবান সাধারণ জীবকে ভুলিয়ে রাখেন বলে শুনেছেন নিশ্চয়ই, কিন্তু কখনো শুনেছেন কি ভগবান নিজেও তাঁর মায়ায় ভুলে থাকেন? এই যোগমায়া হলেন এমনই এক শক্তি যা তাঁকেও ভুলিয়ে রেখে দেয়। বিশেষ করে ভগবানের নরলীলার সময়ে, মানে পৃথিবীতে যখন তিনি অবতার হয়ে আসছেন সেই সময়, যদি তার আপন স্বরূপের কথা সর্বদাই মনে পড়ত, তাহলে তো আর মানুষের মতো এতটা সাধারণ হয়ে উঠতে পারতেন না তিনি। তাই তার নিজেরও নিজেকে ভুলে থাকা প্রয়োজন ছিল, আর তার সেই কাজটিই করে দেন যোগমায়া। এই যোগমায়ায় যখন শ্রীহরির চোখে নিদ্রা হয়েছিলেন, তখন সেই নিদ্রার নাম ছিল যোগনিদ্রা। আর এবার কৃষ্ণের জন্ম যত এগিয়ে আসছে, ততই যোগমায়ার ভূমিকা প্রকট হয়ে উঠছে। বস্তুত কৃষ্ণের জীবনের অনেকটাই যোগমায়া আশ্রিত। বিশেষ করে তাঁর শৈশব এবং কৈশোরকালে যেসব ঘটনা ঘটেছে, সেই সবগুলোই ঘটেছে এই যোগমায়ার কারণে। শাস্ত্রে তাঁকে অঘটন ঘটন পটীয়সী নামেই উল্লেখ করা হয়েছে। তার মানে হলো যে ঘটনা কখনো ঘটে না, ঘটা সম্ভবও নয়, সেই সব ঘটনা ঘটাতেও এই যোগমায়া সিদ্ধহস্ত। ভাগবতে বলা হয়েছে এই যোগমায়া হলেন দেবী দুর্গারই এক রূপ, তাঁকে বিষ্ণুমায়া নামেও ডাকা হয়। বিন্ধ্য পর্বতে যোগমায়া দেবীর মন্দির রয়েছে। কেউ কেউ বলে থাকেন ভগবান যখন অবতার হয়ে আসেন, তখন তার ভাগবত শক্তির থেকেও যোগমায়ার শক্তি আরও অনেক বেশি থাকে। না হলে স্বয়ং যিনি ঈশ্বর, তাকে তার নিজের আসল রূপ মনে রাখতে দিচ্ছেন না, মানে তাকে আসল রূপ ভুলিয়ে দিচ্ছেন যে শক্তি, সেই শক্তি তো তার থেকে আরও অনেক শক্তিময় হবেই। কারণ এই শক্তির নজির আর দ্বিতীয় কোথাও নেই। এমনকি গীতাতেও এই একই কথা কৃষ্ণ নিজেই স্বীকার করেছেন। অর্জুনকে তিনি বলেছেন তাঁর ঈশ্বরত্ব ঢেকে রেখে দেন যোগমায়া। কৃষ্ণ ছাড়া অন্য কোনো অবতারে এই যোগমায়ার আলাদা অস্তিত্ব কিন্তু সেভাবে চোখে পড়ে না। এই কৃষ্ণ কাহিনীতেই তাকে দেহ ধরে আসতে হয়েছিল। অনন্ত নাগরূপী বলরামের জন্মের পরেই দেবকীর অষ্টম গর্ভে আসবেন নারায়ণ স্বয়ং। আর ঠিক সেই সময় গোকুলে যশোদার গর্ভে জন্ম নেবেন যোগমায়া নিজে। শ্রীহরির তেমনই ছিল আদেশ। ভগবানের সেই নির্দেশ অনুসারেই গোকুলে ঠিক একই সময় জন্ম নেন যোগমায়া। এই যোগমায়াকে বুকে করে তুলে নিয়ে দেবকীর পাশে কংসের কারাগারে শুইয়ে দিয়েছিলেন বসুদেব, আর তার পরিবর্তে যশোদার পাশে শুইয়ে রেখে এসেছিলেন দেবকী আর তাঁর অষ্টম সন্তানকে। পরদিন ভোরে দেবকীর অষ্টম গর্ভের খোঁজে কারাগারে এসে কংস দেখেন যে সেখানে কোনো ছেলে নেই, একটি কন্যা সন্তান শুয়ে রয়েছে। তাহলে কোথাও কি তার ভুল হলো, ভাবতে লাগলেন কংস। অষ্টম গর্ভই তো তাঁর ঘাতক, সে কথা স্পষ্ট তিনি শুনেছিলেন দৈববাণীতে, কিন্তু তাকে একটা মেয়ে কী করে মারবে? কংস আর যাই করুন, অকারণে তিনি মেয়েদের গায়ে হাত তোলেন না, তাই এই মেয়েটিকে মেরে তার আর কী লাভ, এই ভেবে ফিরেই যাচ্ছিলেন। আসলে মাঝে মাঝে তার মানুষই বোধগুলো বোধহয় মাথা চাড়া দিয়ে উঠত, পরক্ষণেই ফের সেই অমানবিক রূপটা বেরিয়ে আসত। এবারও ঠিক তেমনটাই ঘটল।
কারাগার থেকে বেরিয়ে আসতে গিয়েও থমকে দাঁড়ালেন তিনি। কে জানে, দেবতাদের চক্রান্ত কিছুই বোঝা যায় না। কোনোভাবে এই অষ্টম গর্ভের মেয়েটি যদি তাঁর হত্যাকারী হয়ে ওঠে, না, একে বাঁচিয়ে রাখা ঠিক হবে না, ভাবলেন কংস। আর যেমন ভাবা তেমনই কাজ। সঙ্গে সঙ্গে ফিরে এসে এই শিশুকন্যাটিকে তুলে আছাড় দিতে যাবেন। ঠিক এমন সময় ঘটল ভয়ানক বিপত্তি। এই আচমকা বিপদের জন্য কংস তৈরি ছিলেন না একেবারে। শিশুটি তার কঠিন হাত থেকে কি করে যেন বেরিয়ে গেল, বেরিয়ে তো গেল না, একেবারে উড়ে গেল। কারাগারের উঁচু জানলাটা গলে বেরিয়ে যেতে যেতে শুধু এটুকু বলে গেল, তোমারে বোধিবে যে গোকুলে বাড়িছে সে। পাথরের মতো নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইলেন কংস। ঠিক কি ঘটল কিছুই বুঝতে পারছেন না তিনি। শিশুটি উড়ে গেল কি করে, আর কি যেন বলে গেল, গোকুল সেখানে কে আছে? তার ঘাতক তাহলে জন্মে গেছে, কিন্তু দেবকী তো এখানে, তাহলে সেই ঘাতক গোকুলে কি করে জন্মাল? আর এই মথুরার কারাগারে যা পাহারা, তা গোলে একটা মাছিও বেরোতে পারবে না। সদ্যজাত শিশুকে তাহলে গোকুলে পাঠানো হলো কি করে? আকাশ পাতাল ভেবেও কংস কিচ্ছুটি বুঝতে পারলেন না। আগের রাতে তাহলে ঠিক কি ঘটেছে, কার কথা বলে গেলেন সেই মেয়েটি? হ্যাঁ, দেবকী সেই অষ্টম গর্ভের কথাই শুনব এবার। তবে আজ নয়, আবার আরেকদিন ফিরে আসবো সেই গল্প নিয়ে আপনাদের কাছে। পদধ্বনি শুনতে পাচ্ছেন না?